আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা থাই জানালাগুলো খুব সহজেই পরিষ্কার করতে পারবে সুন্দরভাবে। আর থাই জানালাগুলো পরিষ্কার করতে অনেকের কাছে খুবই ঝামেলার মনে হয়, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঝামেলা ছাড়া তোমরা খুব সহজেই থাই জানালাগুলো, গ্লাস এবং গ্রিল এগুলোকে খুব সুন্দরভাবে তোমরা পরিষ্কার করতে পারো সহজভাবে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমার জানালাটা কি পরিমাণে ময়লা হয়েছে, গ্রিলগুলো আর নিচের অংশগুলো কতটা ময়লা হয়েছে। তা আমার জানালাটাও দেখতে পাচ্ছ খুব পরিমাণে খুব বেশি ময়লা হয়ে গেছে। আর জানালাটা খুব ইজিভাবে পরিষ্কার করার জন্য তেমন কিছুই লাগবে না। আমি এখানে নিয়েছি একটা গেঞ্জির ন্যাকড়া, আর নিয়েছি একটা ব্রাশ, আর থাইটা পরিষ্কার করার জন্য এখানে নিয়েছি গ্লাস ক্লিনার, আর লাগবে হচ্ছে কাপড় ধোয়ার যে গুঁড়ো সাবানটা আছে ওইটা। আর এখানে আমি একটা বালতিতে অল্প পরিমাণে পানি নিয়ে এর মধ্যে হুইলের গুঁড়োগুলো দিয়ে দিব অল্প পরিমাণে। আর পানিটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব গুঁড়ো সাবানের সাথে। আর এরপর আমি জানালাগুলো পরিষ্কার করার জন্য পর্দাগুলো খুলে নিচ্ছি, যেন খুব ভালোভাবে ইজিভাবে আমি পরিষ্কার করতে পারি জানালাটা। তো পর্দাটা খুলে রাখলাম, তারপর হচ্ছে আমি যেই গাছগুলো জানালায় রেখেছি সেই গাছগুলো আমি সরিয়ে দিচ্ছি এক সাইড করে রেখে। তো পুরো জানালাটা আমি খালি করে নিয়েছি। এবার একটা শুকনো ডোমা দিয়ে, এবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি জানলার গ্রিলগুলো খুব ভালোভাবে মুছে নেব। পুরো গ্রিলটাই আমি শুকনো ডোমাটা দিয়ে, শুকনো ন্যাকড়াটা দিয়ে মুছে নেব। আর জানলার এই নিচের অংশটায় কিন্তু অনেক ধুলোবালি জমে থাকে, অনেক ময়লা জমে থাকে, তো এটাকে এই যে ছোট্ট ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। তো দেখুন কি এই ব্রাশটা দিয়ে কত সহজে এই ময়লা জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করব। আর এই ব্রাশটা দিয়ে খুব ইজিভাবে ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। আর জানলা পরিষ্কার করতে আমরা অনেক সময় আলসামি করে থাকি, কিন্তু জানলা পরিষ্কার করতে কিন্তু 10 থেকে 15 মিনিট এর বেশি সময় লাগে না। আর এই পদ্ধতিতে জানালা পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু জানালা পরিষ্কারও হবে আর কষ্ট কম হবে। তো আমার এই ব্রাশটা দিয়ে খুব ইজিভাবে আমি খুব ইজিভাবেই জানালাটা পরিষ্কার করে নিয়েছি, তেমন কোনো কষ্ট হয়নি। আর এই পুরো জানালাটাই আমি খুব সুন্দরভাবে
শুকনো ডোমা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিয়েছি। আর এই ব্রাশটা দিয়ে যত ধুলাবালি ছিল এই ধুলাবালিগুলোকে ক্লিন করে ফেলেছি। এখন আমি গ্লাস ক্লিনার দিয়ে এই থাইটাকে পরিষ্কার করে নিচ্ছি, গ্লাসগুলোকে। আর এখন আমি এই গুঁড়ো সাবানের পানিগুলো দিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে সবগুলো গ্রিল, তারপর নিচের যে জায়গাটা আছে ওগুলো আমি খুব ভালোভাবে মুছে নেব। পুরো জানালাটাই আমি খুব সুন্দরভাবে ভিজে ডোমাটা দিয়ে, ভিজে ন্যাকড়াটা দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর খুব সুন্দরভাবেই জানালাটা পরিষ্কার হয়ে গেছে। এবার জানালাটা আবার আগের মতো পর্দা টর্দা দিয়ে, গাছগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।